বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 82তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে রংপুরের পীরগঞ্জ ফতেপুরে তার কবরে শ্রদ্ধা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ সহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ডক্টর ওয়াজেদ স্মৃতি সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এছাড়াও ডক্টর ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ সহ আলোচনা সভা হয়। 1942 সালের 16 ফেব্রুয়ারি পীরগঞ্জের ফতেপুরে জন্ম হয় এম এ ওয়াজেদ মিয়ার। ¿Qué es lo que